প্রতি বছর কোরবানির ঈদ এলেই সরব হয়ে ওঠে কামার বাড়ি। শুধু ঈদ কেন্দ্রিক বাজার ধরতেই এগারো মাস ধরে অপেক্ষা তাদের। অথচ এবারের চিত্র ভিন্ন, নেই তেমন বেচা ব্যক্তি। উত্তপ্ত লোহা পিটিয়ে তৈরি করা হচ্ছে বটি, ছুরি, চাপাতি, এসব পণ্যের পসরাও সাজিয়ে বসেছে কামার ব্যবসায়ীরা। তবে এখনো ম্লান তাদের মুখ। এখন পর্যন্ত সারা কোনো মিলে না, আমাদের এখনো খুব বেচা কিনা নেই, করুন অবস্থায়। অন্যবার এরকম সময় টুকটাক বেচা কিনি হয়, কিন্তু এইবার কোনো বেচা কিনির লাইন ভালো বোঝা যাইতে আসে না। বেচা বিক্রি কম হওয়ার জন্য কোরবানির পশুর চড়া দাম আর বন্যা সহ অন্যান্য কারণ দায়ী বলে মনে করছে ব্যবসায়ীরা, আশঙ্কা করছেন লোকসানের। এবার দেখা যায় যে মানে কাস্টমারের চাপ কম, আমরা একটু হতাশায় আছি। কি মোটামুটি বৃষ্টির কারণে আটকে আছে। তবে ক্রেতারা বলছেন কোরবানির পশু জবাই আর মাংস কাটার ধারালো যন্ত্রপাতি কিনছেন তারা, দাম নিয়েও জানিয়েছেন সন্তুষ্টির কথা। এই যে চাপাটি, ছুরি, এগুলো দেখতেছি আর কি কেনার জন্য। সবাই ফ্যামিলি সবাই মিলে যখন মাংস করবো তখন অনেক জিনিসপাতি লাগে, এই জন্য আজকে যদি দেখি কয়েকটা কিনে নেওয়া যাবে, দাম বেশি একটা মনে হয় না। ব্যবসায়ীরা জানিয়েছেন এবারের ঈদে পাইকারি খুচরা মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার বেচা কেনার আশা তাদের। তবে এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে শ্রমিক বিক্রেতারা। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা।